তারপরে কিন্তু কোরা একটু ডমিনেট করছে, কিন্তু কালকে অনেকটা আমি আমার প্রেসার কম গেছে আর কি। সাফ টুর্নামেন্টের সেরা গোল রক্ষক আপনাদের জিকো। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ছিলেন দুর্দান্ত। কুয়েতের একের পর এক আক্রমণ ব্যর্থ করে দিচ্ছিলেন অবিচল আস্থায়। শুধু কুয়েতের বিপক্ষেই নয়, সাফের গ্রুপ পর্যায়ের তিন ম্যাচেও দারুণ খেলেছেন। চমৎকার নৈপুণ্যের পুরস্কারটা পেয়ে গেলেন হাতে হাতেই। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান। গতকাল ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে আবারও সাফের শিরোপা জিতেছে স্বাগতিক ভারত। ফাইনালে তাদের গোলরক্ষক গুরপ্রীত সিং টাইব্রেকারে একটি শট ঠেকিয়েছেন, কিন্তু তারপরও ফাইনাল শেষে সাফের সেরা গোলরক্ষক হিসেবে নাম ঘোষণা হয়েছে আনিসুর রহমানের। কুয়েতের বিপক্ষে তাঁর অতিমানবীয় পারফরম্যান্সই এনে দিয়েছে সেরা গোলরক্ষকের পুরস্কার। সেরা গোলরক্ষক হওয়ার পর কাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে আনিসুর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। এরপর সেই পোস্টের মন্তব্যে আনিসুর রহমান লিখেছেন, তাদেরকে বলে দিয়েন সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আপনাদের জিকো।